সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত আমরা আলোচনা করছিলাম কনিক্স নিয়ে তো কনিক্সের পরাবৃত্ত পাঠটা আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আমাদের যে নতুন যে পার্ট অর্থাৎ এই পরবর্তী পার্টটা চলে আস হচ্ছে উপবৃত্ত বা ইলিপস তো আমরা আজকে উপবৃত্ত বা ইলিপস নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা দিয়ে আমরা শুরু করি যে উপবৃত্তের সংজ্ঞাটা আসলে কি উপবৃত্ত হচ্ছে একটি বিন্দুর সঞ্চারপথ যার একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত ওয়ান থেকে ক্ষুদ্রতর একটি ধ্রুবক আমি আবারও পড়ছি উপবৃত্তের সংজ্ঞাটা হচ্ছে কি উপবৃত্ত হচ্ছে এমন একটি বিন্দুর সঞ্চারপথ যার একটি নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত হচ্ছে ওয়ান থেকে ক্ষুদ্রতর তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখব যে এই যে নির্দিষ্ট তিনটা কি পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট রেখা এবং কিনা একটা ধ্রুবক তারা সেক্ষেত্রে আমরা পরাবৃত্তে দেখেছিলাম যে ওই একটি নিয়ামক রেখা থাকে এবং একটি উপকেন্দ্র থাকে তাহলে তাদের দূরত্ব পরস্পর সমান হয় এরকম টাইপের কিছু একটা জিনিস দেখেছিলাম আমরা পরাবৃত্ততে তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের নির্দিষ্ট বিন্দুটা রয়েছে এটাকেও আলটিমেটলি সেম আমরা উপবৃত্তের জন্য তার উপকেন্দ্র হিসাবে চিহ্নিত করব এবং আমাদের যে নির্দিষ্ট রেখাটি রয়েছে এটিকেও আমরা হচ্ছে আমাদের নিয়ামক রেখা হিসাবে কল্পনা করবো আর আমাদের যেই দূরত্বের অনুপাত যেটি ধ্রুবক ওয়ান থেকে ক্ষুদ্রতর একটি ধ্রুবক তাহলে সেই ধ্রুবক রেখাটাকে আমরা বা ধ্রুবকটাকে বলবো আমরা হচ্ছে উৎকেন্দ্রিকতা তো আমাদের এখানে মনে রাখা প্রয়োজন যে আলটিমেটলি আমাদের এখানে একটা কথা বলছে যে দূরত্বের অনুপাতটা বা উৎকেন্দ্রিকতার মানটা ওয়ান থেকে ক্ষুদ্রতর হতে হবে এবং জিরো থেকে বড় হতে হবে তাহলে আমাদের লিমিটেশন কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে যে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে চলো তাহলে সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান জিরো ইজ লেস দেন ই ইজ লেস দেন ওয়ান এবং আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের যদি পরাবৃত্তটা যদি দুঃখিত যদি আমাদের কনিষ্ঠ যদি পরাবৃত্ত হতো তাহলে সেক্ষেত্রে পরাবৃত্তের জন্য হচ্ছে আমাদের যে ইয়ের মান সেটি ছিল হচ্ছে আমাদের ওয়ান তাহলে উপবৃত্ত যেটি রয়েছে উপবৃত্তের জন্য আমরা এখন পেলাম উপবৃত্তের জন্য হচ্ছে এর মানটা একটা লিমিটের ভিতরে থাকে সেটা হচ্ছে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোটো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইয়ের মান কিন্তু অলওয়েজ একটা ভগ্নাংশ থাকতেছে কখনও একটা পূর্ণ সংখ্যা থাকতেছে না কারণ জিরো এবং ওয়ান এর ভিতরে আলটিমেটলি কোনো পূর্ণ সংখ্যা বা ইনটিজার নেই যার হচ্ছে সব হচ্ছে ফ্র্যাকশন হতে পারে সেটা রেশনাল কিংবা ইরেশনাল তো এটা পরবর্তীতে আমাদের আলোচনার বিষয় তাহলে আমরা তখন জানলাম যে উপবৃত্তের যে আমাদের উৎকেন্দ্রিকতা থাকবে তার মানটা হচ্ছে জিরো থেকে ওয়ানের ভিতরে ভ্যারি করবে তাহলে চলো আমরা সামনের দিকে আগাতে পারি এবার আমরা দেখব যে টি উপবৃত্ত এবং তার বিভিন্ন অংশ আমরা বলেছি একটু আগে যে সংজ্ঞা অনুসারে যে আমাদের একটি নির্দিষ্ট রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু সেটা হচ্ছে আমাদের মনে করলাম সেই এস পয়েন্টটা এবং আমাদের যে সঞ্চারপথের যে বিন্দু সেটা হচ্ছে মনে করলাম আমাদের এই পি পয়েন্টটা তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের পি পয়েন্টের যে দূরত্ব এবং এই নির্দিষ্ট মানে যে সঞ্চারপথের বিন্দু থেকে আমাদের নিয়ামক রেখার যে দ্রুত এই দুটির অনুপাত হচ্ছে একটি ধ্রুবক সেটা হচ্ছে আমাদের ই এবং যেটার মান আমরা দেখলাম একটু আগে জিরো থেকে ওয়ানের ভিতরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু বলেছিলাম ওই নির্দিষ্ট পয়েন্টটাকে বলা হয় উপকেন্দ্র আর নির্দিষ্ট রেখাটাকে বলা হয় হচ্ছে নিয়ামক রেখা তাহলে আমাদের যে এই রেখা কিংবা এ রেখা সেটাকে বলা হবে হচ্ছে আমাদের নিয়ামক রেখা তাহলে এর পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে এসটাকে এবং এ এসটাকে বলা হবে হচ্ছে আমাদের উপকেন্দ্র এএস এবং এস প্রাইমটাকে বলা হবে হচ্ছে আমাদের উপকেন্দ্র এবং আমাদের যে এই যে আমরা এক্স এক্সিস দেখতে পাচ্ছি সেই এক্স এক্সিসটাকে বলবো হচ্ছে আমরা বৃহদাক্ষ এবং আমাদের যে এই যে একটি ওয়াই এক্সিস দেখা যাচ্ছে এটিকে বলবো হচ্ছে আমরা আমাদের ক্ষুদ্রাক্ষ এবং আমাদের যে বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যে পয়েন্টে সেদ সেদ করেছে সেই নির্দিষ্ট পয়েন্টটিকে বলবো হচ্ছে আমাদের যে উপবৃত্ত রয়েছে সেটি হচ্ছে কেন্দ্র কেন্দ্রবিন্দু বলা হয় তাহলে এখানে আমরা পরাবৃত্তের সাথে ডিফারেন্সটা কোথায় দেখতে পাচ্ছি আমরা পরাবৃত্তের সাথে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের পরাবৃত্তে ছিল হচ্ছে আমাদের যদি এইটুক অংশকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে এই পর্ষণটা এটা ছিল একটা পরাবৃত্ত এবং আমাদের এই পোষণটা এটা ছিল আরেকটা পরাবৃত্ত তাহলে আমরা যিনি প্রত্যেকটা কিন্তু যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট উপকেন্দ্র থাকে তাহলে এই পরাবৃত্তটার জন্য আমাদের উপকেন্দ্র হচ্ছে এটা আর আমাদের এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্র হচ্ছে এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি পরাবৃত্তের উপকেন্দ্র সংখ্যা হচ্ছে ওয়ান কিন্তু উপবৃত্তের উপকেন্দ্র সংখ্যা হচ্ছে টু পরাবৃত্তের নিয়ামক শাখার সংখ্যা হচ্ছে ওয়ান কিন্তু উপবৃত্তের নিয়ামক শাখার সংখ্যা হচ্ছে টু তাহলে সেক্ষেত্রে এটা জিনিসটা তোমাদের থেকে আসতে পারে যে কোন কনিকসের পরাবৃত্ত কোন কনিকসের ইয়া দুটি অর্থাৎ উপকেন্দ্র দুটি কোন কনিকসের হচ্ছে রেখা দুটি যদি অপশানে তোমার পরাবৃত্ত এবং উপবৃত্ত থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই উপভৃত সিলেক্ট করতে হবে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমাদের এখানে যে বৃহদক্ষ রয়েছে এবং আমাদের এখানে যে ক্ষুদ্রাক্ষটা রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বৃহদক্ষটা আমাদের হচ্ছে এই বরাবর এবং ক্ষুদ্রাক্ষটা হচ্ছে এই বরাবর এখন তাহলে আমাদের আমাদের যে এই এক্স তারপর হচ্ছে সি এবং এক্স প্রাইম এইটাই কি আমাদের বৃহদক্ষ আর ওয়াই সি এবং ওয়াই প্রাইম এটাই কি আমাদের বৃহদক্ষ আসলে ব্যাপারটা হচ্ছে তেমন না আমাদের বৃহদক্ষ বলতে বোঝাচ্ছি এ প্রাইম সি এ অর্থাৎ এ সি এ প্রাইম এইটুক জাস্ট এইটুক টুক আমরা বলতেছি হচ্ছে বৃহদক্ষ এবং আমাদের যে এরকম লম্বভাবে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে বলতেছি আমরা ক্ষুদ্রাক্ষ এটা এভাবে বলার একটা নির্দিষ্ট কারণ রয়েছে কারণ আমরা যখন পরাবৃত্তটাকে উপবৃত্তটাকে যখন আমরা এভাবেই দেখতেছি তখন হচ্ছে যে এটা একটা হচ্ছে এক্স শেপ বা আলটিমেটলি ওভাল শেপ হয়েছে এবং সেটা হচ্ছে ওভাল শেপের যে লম্বা দুটি মাথা সেটি হচ্ছে একসক্ষ বরাবর রয়েছে কিন্তু আমরা চাইলে আমরা অন্য একটি উপবৃত্ত আঁকতে পারি যেটি কিনা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের দেখতে হবে অর্থাৎ পরাবৃত্তটা হচ্ছে দুঃখিত উপবৃত্তটা হচ্ছে এরকম হতে পারে যদি উপবৃত্তটা এমন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এবার বৃহদাক্ষ হচ্ছে এটা এবং ক্ষুদ্রাক্ষ হচ্ছে আমাদের এটা তাহলে এটা হচ্ছে আমাদের সেই বৃহদাক্ষ এবং এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ তাহলে এই যে আমাদের বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষের যে ব্যাপারটা সেটা অবশ্যই আলটিমেটলি আমাদের ডিফাইন করে দিতে হবে যে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের বৃহদক্ষ এবং এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ তো আমরা কিছু আরও কিছু পরে হচ্ছে আমরা উপবৃত্তের দৈর্ঘ্য বৃহদক্ষের দৈর্ঘ্য কত হয় এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত হয় এবং আমাদের উপকেন্দ্রই বা কী হয় বা আমাদের নিয়ামক সমীকরণ কী হয় এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে ডিটেলস আলোচনা করবো কিন্তু তার আগে যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমরা যে একটা উপবৃত্ত দেখলাম সেই উপবৃত্তের যে সমীকরণটা থাকবে অর্থাৎ আমাদের যেমন হচ্ছে পরাবৃত্তের যেমন একটি আদর্শ সমীকরণ ছিল হচ্ছে এমন অর্থাৎ ওয়াই ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স ঠিক একই রকমভাবে উপবৃত্তের একটি আদর্শ সমীকরণ রয়েছে উপবৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এটা হচ্ছে আমাদের উপবৃত্তের একটি আদর্শ সমীকরণ তাহলে আমরা যখন পরাবৃত্তের সমীকরণ ডেভেলপ করেছিলাম ঠিক তেমনি আমাদেরকে এখন উপবৃত্তের সমীকরণটা ডেভেলপ করা দেখতে হবে আবার এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন যে আমাদের এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বা যে এক্সারসাইজগুলো আমরা করবো বা পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেগুলোতে তোমাকে ম্যাক্সিমাম সময়ই বলবে হচ্ছে পরাবৃত্তের উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য পরাবৃত্ত চ্যাপ্টারে যেমন বলা হয়েছিল পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য উপবৃত্ত চ্যাপ্টারে স্বাভাবিক বলা হবে উপবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য তাই আমি তোমাকে বলেছিলাম যে একটা উপবিত্ত বা একটা একটা পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে বেসিক যে করার জিনিস জানতে হবে এক নম্বর হচ্ছে তার উপকেন্দ্র থেকে দূরত্ব জানতে হবে তার উপকেন্দ্র থেকে দূরত্ব জানতে হয় সে উপকেন্দ্র যদি আমি জানতে পারি এবং তার যদি নিয়ামক রেখা জানতে পারি তার যদি নিয়ামক রেখা জানতে পারি তাহলেই আমাদের কিন্তু হয়ে যেত কারণ আমরা তখন দেখেছিলাম এসপি ইকোয়াল টু পি দেখেছিলাম এবং আমাদের যে পি এর সাথে যে ই গুণ ছিল সেই ই এর মানটা কিন্তু হয়ে যেত হচ্ছে ওয়ান কিন্তু আমরা যখন হচ্ছে উপবিত্ত দেখতেছি তখন কিন্তু আমাদের এই এসপি ডিভাইড বাই পি এম এটার মান কিন্তু ই ইকুয়াল টু ওয়ান না অর্থাৎ ওয়ানের থেকে ছোট কোনো সংখ্যা তাহলে আমাদের ইটা কিন্তু কাউন্ট করতে হবে অর্থাৎ এসপি ইকুয়াল টু ইপিএম ই ফর্মেটটা আমাদেরকে কাজে লাগাতে হবে তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে ইয়ারমান ওয়ান না তাহলে পরাবৃত্ত থেকে আমাদের এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের পরাবৃত্তে যেমন শুধুমাত্র উপকেন্দ্র এবং নিয়ামক রেখা জানলেই আমরা সমীকরণটা বের করতে পারছিলাম ওটা একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের বেসিক তিনটা জিনিস মাস্ট লাগবে একটা হচ্ছে উপবৃত্ত উপকেন্দ্র একটি হচ্ছে নিয়ামক রেখা এবং তিন নাম্বার নতুন একটি হচ্ছে উৎকেন্দ্রিকতা তাহলে সেক্ষেত্রে আমাদের উপবৃত্তের জন্য তিনটা জিনিস যদি আমি বের করতে পারি কোনোভাবে তাহলে আমাদের মনে করতে হবে যে আমাদের ম্যাথ হয়ে গেছে আমরা ক্যালকুলেশন করি উপবিত্তের সমীকরণটি বের করতে পারবো তাহলে চলো আমরা উপবৃত্ত সমীকরণ বের করার চেষ্টা করি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে চিত্রটা দেওয়া আছে এখানে সেটাতে হচ্ছে এই যে এস দূরত্ব এই এএস দূরত্বটা নির্দেশ করতেছে হচ্ছে আমাদের উপকেন্দ্র থেকে দূরত্ব এখন তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমি বলতে পারি যে আমাদের যে একটি নির্দিষ্ট ভেরিয়েবল পয়েন্ট ছিল অর্থাৎ এই যে ভেরিয়েবল পয়েন্টটা পি সেই পয়েন্টটা এখানে থাকলে আমাদের দূরত্বটা কী হতো এস পি আর হতো হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে পি জেড এরকম হতো যদি পয়েন্টটা আমাদের এখানে থাকতো তাহলে কী হতো এইএসপি এবং এই জেড হইতো যদি আলটিমেট এখানে থাকতো তাহলে এই এসপি এবং এই 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 পি জেড হইতো কিন্তু এখন যেহেতু আলটিমেট আমাদের আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে এইটাকে ধরতেছি এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে দুঃখিত এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে আমাদের যে দূরত্ব এটা হচ্ছে আমাদের এস এ বা এস এবং এই নির্দিষ্ট পয়েন্টটা থেকে আমাদের যে নিয়ামক দূরত্ব সেটা হচ্ছে আমাদের এজেড তাহলে সেক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা এটা ধরেছি আমরা সেক্ষেত্রে এখানে এটা ধরতে পারি এটা কোনো সমস্যা না জাস্ট ভেরিয়েবল পয়েন্টটা পি পয়েন্ট এখানে না থেকে আমাদের পি পয়েন্ট এখন হচ্ছে এখানে তাই আমরা যদি সামনের দিকে আগাই তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা যদি একটু পারফেক্টলি করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছি আমাদের যে এএস তাহলে এই এএস দ্রুতটা এই এএস দ্রুতটা কিন্তু আমরা বলতে পারি যে এসি থেকে যদি আমি সিএস বাদ দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে এএস দ্রুতটা পাই তাহলে ইটা বসে গেল আর এজেড যে দূরত্বটা ছিল অর্থাৎ আমাদের এই যে দূরত্বটা অর্থাৎ এ জেড এই এজেডটা ছিল হচ্ছে সিজেড থেকে যদি আমি সি এটাকে বাদ দিই তাহলে সেই দূরত্বের সমান তাহলে আমরা বাম পাশে একটা সমীকরণ পেলাম সেটা হচ্ছে যে সি এ মাইনাস সি এস ইকোয়াল টু ইন্টু সিজেড মাইনাস সি এখন আমাদের যে সি এ দূরত্বটা এই সি এর দূরত্বটাকে আমরা একটা ধরে নেব একটা জাস্ট একটা নর্মাল একটা দূরত্ব ধরে নিব সেটা হচ্ছে আমাদের এ দূরত্ব আমরা ধরে নিচ্ছি তাহলে এ ইকোয়াল টু এ ধরলাম এখানে সি এর মানে এ বসে দিলাম তাহলে সেক্ষেত্রে আবার যদি আলটিমেটলি আমরা জানি সিমেট্রির জন্য আমাদের এই পাশে যতটুকু দূরত্ব হবে আমাদের এই পাশেও ঠিক অনুরূপ দূরত্ব হইতে হবে তাহলে সেক্ষেত্রে এটু যদি এ হয় তাহলে এটাকে আমাদেরকে এ ধরতে হবে সিমেট্রির জন্য তাহলে সেক্ষেত্রে আমরা যদি এবার বলি যে আমাদের যে পরবর্তীতে যে এবং লেখা লেখাটা এখানে আছে অর্থাৎ এ প্রাইম এস এ প্রাইম এস বলতেছে এই পয়েন্ট থেকে আমাদের উপকেন্দ্রের দূরত্ব এবং এই পয়েন্ট থেকে আমাদের নিয়ম লম্ব দূরত্ব হচ্ছে এ প্রাইম জেড তাহলে সেক্ষেত্রে আমাদের এ প্রাইম এসকে আমরা বলতে পারি হচ্ছে সি এ সি এ প্রাইম প্লাস সি এস সি এ প্রাইম এবং এ যদি লিখতে পারি তাহলে এখানে পরবর্তীতে হচ্ছে যে এ এ প্রাইম জেডটাকে আমরা সিজেড এবং সি এ প্রাইমের যোগ ফলাকারে লিখতে পারি তাহলে পরবর্তীতে যদি যদি আমি হচ্ছে যে মানে এই দুটাকে যদি ক্যালকুলেশন করি অর্থাৎ ওয়ান এবং টু যদি নর্মাল বেসিক ক্যালকুলেশন করে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো যে সিজেড এটার মান পাচ্ছি আমরা এ বাই বি তাহলে আমাদের যে সিজেড ছিল অর্থাৎ আমাদের এ সি এবং আমাদের যে জেড পয়েন্টটা ছিল এই জেড তাহলে এই টুকের দূরত্ব হচ্ছে এ বাই ই তাহলে আমি বলতে পারি অনুরূপভাবে তাহলে এই জেড পয়েন্টের স্থানাঙ্কটা আসলে কত দ্বার আছে তাহলে আমি এখান থেকে বলতে পারি আমাদের যে জেড পয়েন্টটা রয়েছে সেই জেড পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে এ বাই ই কমা জিরো কিন্তু শুধু কি এ বাই ই কমা জিরো যদি তোমরা একটু ভেবে থাকো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ভুল আমাদের কিন্তু শুধু এ বাই ই না যেহেতু এটা নেগেটিভ দিক আছে তার মানে এখানে আগে একটা মাইনাস সাইন চলে আসবে কিন্তু আমি যদি এই সি এবং এই জেডের দূরত্ব বলি তাহলে তাহলে কিন্তু এই পয়েন্টের স্থানাঙ্ক হবে হচ্ছে এ বাই ই কমা জিরো কারণ ডাইন থেকে পজিটিভ তাহলে সেক্ষেত্রে আমরা যদি পরবর্তীতে যাই যে দুই থেকে যদি আমি এক নংকে আবার যদি বিয়োগ করি আমরা এটা দূরে করেছিলাম যোগ যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমাদের যে সিএস আমাদের যে সিএস অর্থাৎ এই যে সিএস দূরত্বটা এটা আমরা পেয়ে যাচ্ছি এটা আমাদের কত এই তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে সিএস দূরত্বটা যদি এই হয় তাহলে আমাদের এস পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে গিয়ে এই কমা জিরো এবং আমাদের যে এই এস প্রাইম এটার দূরত্বটা হচ্ছে এই কমা জিরো কিন্তু ডিফারেন্সটা কোথায় এখানে তোমার হচ্ছে একটা মাইনাস চলে আসবে এই ইয়ের আগে একটা মাইনাস চলে আসবে আর আমরা পাচ্ছিলাম জেড এর স্থান করছে মাইনাস এ বাই ই কমা জিরো এবং আমাদের এই যে এ পয়েন্ট এটার স্থান করছে আমাদের দুঃখিত সরি এই যে জেড পয়েন্ট এটার স্থান করছে আমাদের এ বাই জেড কমা জিরো তাহলে সেক্ষেত্রে এবার আমরা আমাদের সমীকরণটা ডেভেলপ করার জন্য সামনের দিকে অগ্রসর হব যে আমরা ধরে নিলাম এখানে উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু রয়েছে সেটি হচ্ছে আমাদের পি পয়েন্ট যেটা হচ্ছে আমরা এই পি পয়েন্ট দিয়ে ডিনোট করছি তাহলে পরবর্তীতে যদি আমরা এসপিটাকে যোগ করি তাহলে আমাদের এসপিটা নির্দেশ করতেছে আমাদের উপকেন্দ্র থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং পি এম এই দূরত্বটা নির্দেশ করতেছে পি বিন্দু থেকে আমাদের নিয়াম রেখা দূরত্ব তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পি এম লম্ব টানলাম তাহলে সেক্ষেত্রে পি এম লম্ব টানলাম এখানে একটা জিনিস মিসিং হয়ে গিয়েছে আমি এটা একটু লিখতে চাই এখানে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের এম পয়েন্ট তারা সেক্ষেত্রে পরবর্তী যদি আমরা আগাই তাহলে দেখব উপবৃত্তের যে অনুসারে আমরা দেখলাম একটু আগে যে এসপি ডিভাইড বাই পি এম এস পি ডিভাইড বাই পি এম ইকোয়াল টু হচ্ছে ই তাহলে ওখানে তারা বলতে পারি এসপি ইকোয়াল টু ইপিএম তাহলে এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের পরবর্তীতে আমরা বর্গ করবো কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের যে এসপি টার্মটা দুটা পয়েন্টের দ্রুত নির্দেশ করার জন্য আমাদের একটা ওভার থাকে তাহলে ওটাকে ক্যান্সেল করার জন্য আমরা বর্গ করে দিলাম তাহলে তার পরবর্তীতে যদি আমরা আগাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমার নর্মাল কাল্পোরেশন যে এসপি যেটা আমরা উপবৃত্ত করেছিলাম এসপি থেকে হচ্ছে একটা নির্দিষ্ট মানে ইকুয়েশন চলে আসে পিএনএ স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার যেগুলো তোমরা ইজিলি খুবই বুঝতে খুব ভালোভাবে বুঝতে পারবে যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আর এভাবে যদি নর্মাল সিম্পল কোলোয়েশন সামনের দিকে আমরা চালাতে থাকি তাহলে সেক্ষেত্রে একটা পর্যায়ে আমরা পাবো ওয়াই স্কোয়ার প্লাস ই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ ই এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং এরকম একটা সমীকরণ আমরা পাচ্ছি তাহলে আমি যদি সামনের দিকে অগ্রসর হয় তারা সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটাকে নর্মাল সিম্পল ওয়াই যদি আগায় তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ তাহলে আমরা বলেছিলাম যে আমাদের যে পরাবৃত্তি যে সমীকরণটি দাঁড়াবে আদর্শ সমীকরণটা সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এটার সমান বা এটা ছিল হচ্ছে আমাদের সেই আদর্শ সমীকরণটা তাহলে সেই আদর্শ সমীকরণে যাওয়ার জন্য আমাদের ওয়ান চলে আসছে আমাদের এক্স স্কোয়ার বা এ স্কোয়ার চলে আসছে তাহলে আমাদের এই জিনিসটাকে আমাদের আমাদেরকে হচ্ছে যে কোনোভাবে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ারে নিতে হবে তাহলে সেক্ষেত্রে এবার আমরা কীভাবে নেব তার আগে আমরা জানি যে আমাদের ওয়াইঅক্ষে সবসময় হচ্ছে এক্স জিরো হয় তাহলে ওয়াইঅক্ষে যদি এক্স জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিন নাম্বার যে সমীকরণটা সেটা হচ্ছে এই রেখাটা যেখানে হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করবে অর্থাৎ এই পয়েন্টটা ওয়াই অক্ষকে ছেদ করতেছে এবং এই পয়েন্টটাতে অক্ষকে ছেদ করতেছে তাহলে ওই পয়েন্টটা কত তাহলে যদি নিন্দা করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো স্কোয়ার চলে আসলো কারণ হচ্ছে আমরা জানি ওয়াই অক্ষের উপরে সকল বিন্দুতে এক্সের মান জিরো তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে পাচ্ছি ওয়াইয়ের এর মান হচ্ছে প্লাস মাইনাস এ রুট ওভার ওয়ান মাইনাস ই স্কোয়ার এটা আমরা কেন করতেছি এটা করা একটা যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের যে এখানে ওয়াই ইকোয়াল টু সামথিং এটা এটা হচ্ছে যে আমাদের উৎকেন্দ্রিকতার সাথে একটা সম্পর্ক নির্দেশ করতেছে এবং আমাদের এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ারকে এলিমিনেট করে বি স্কোয়ার জুতোটা টার্ম নিয়ে আসতে হবে তারা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপবৃত্তটি অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দু যেটা হচ্ছে তোমার বি পয়েন্ট এবং আর নির্দিষ্ট বিন্দু বি প্রাইম এই দুটা পয়েন্টে সেদ করে তারা সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের যে এই সিবি দূরত্ব সিবি দূরত্ব এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে বি বা বি তো এটাকে যদি আমরা বি ধরি এটাকে ধরব আমরা বি প্রাইম তাই সেক্ষেত্রে আমরা ধরে নিলাম বি তাহলে এখান থেকে আমাদের যে বললাম যে আমাদের একটা উৎকেন্দ্রিকতার মান নির্দিষ্ট থাকে সেই উৎকেন্দ্রিকতার মানটা আমরা এই সমীকরণ থেকে চাইলেই বের করতে পারি তাহলে যদি সামনের দিকে আগাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে এখানে তিন নম্বর সমীকরণে আমরা যদি হচ্ছে যেহেতু আমরা নিচের পাটটাকে ইটা আমরা হচ্ছে বি ধরছিলাম তাহলে নিচের পাটার চলে আসে হচ্ছে এমনটা ফর্মেট অর্থাৎ এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান চলে আসে তা সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেই পরাবৃত্তের আদর্শ সমীকরণ তো আমরা পরবর্তী দিন পরাবৃত্তের যে বিভিন্ন অংশ থাকে যেমন শীর্ষবিন্দু উপকেন্দ্র তারপরে বৃহদক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তো এগুলোর সমীকরণ কী বা উৎকেন্দ্রিকতার সমীকরণ কী এগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে